সো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি এটা নিয়ে, এটা কিভাবে কাজ করে। সো আমরা প্রথম একটা একটা করে শুরু করি। আমার এখানে কিন্তু আমি কোনো কিছু রাখি নাই, সো আই নিড এ ডিপার্টমেন্ট অবজেক্ট, রাইট, অ্যান্ড স্টুডেন্ট অবজেক্ট। সো কুইকলি কিছু কোড লিখে ফেলি আমি। প্রথমে ওই যে একটা ফোল্ডার তৈরি করে নিই, তাই না? তাও নাম দিলাম, দেন ক্লাস স্টুডেন্ট সিএস, private string name, private string আর কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার, পাবলিক স্টুডেন্ট, ইমেলও আছে, তাই তো? ওকে, স্ট্রিং নেম কমা স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার কমা স্ট্রিং ইমেল দিস ডট name equals name is dot email, sorry, registration number equals registration number, okay, so this dot email equals email. Okay, done. আচ্ছা, যেহেতু ডাটা দেখানোর ইস্যু আছে, তাই না? সো আমার অবশ্যই গেটার পার্ট লিখে দিতে হবে, তাই তো? গেটার পার্ট লিখলাম, বাই দ্য ওয়ে রিসার্পারে কিছু শর্টকাট কি আছে অথবা আরও বেশ কিছু ফাংশনালিটি আছে। ফয়সাল যেহেতু প্রতিদিন প্রচুর কোড লিখতে হয় ফয়সালকে, দেখুন ফয়সাল আরও জিনিসপত্র ইউজ করবে এবং আপনার ফয়সালের কাছ থেকে একটু জেনে নিয়ে, কেমন? আমি হয়তো একদম সবগুলো মনে থাকে না অনেক সময়। আর আরেকটা জায়গা আছে জেট ব্রেইনস ডট কম, মাইট বি রিসার্পারের যে অনলাইন ইয়ে, জেট ব্রেইন অথবা রিসার্পার দিয়ে সার্চ করলেই চলে আসবে জেট ব্রেইন ডট কম। ওই সাইটে গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আরও যে রিসার্পার। রিসার্পার ইজ এ টুল যে সাজেস্ট করে, রিমেম্বার, রিসার্পার নিয়ে এরকম করে না যে ওইটা কিন্তু নলেজ ক্রিয়েট করতেছে না, আপনাকে সাজেস্ট করতেছে, ভাই এটাই বললে ভালো হয়, আপনাকে একমত, আপনি যদি দেন তাহলে আবার দেখুন ঘুরাচ্ছে আপনাকে, আপনি একমত বলছেন, আচ্ছা ওইখানে গিয়ে ভাই এটা হলে এটা আগেরটা হলে ভালো হয়, আপনি কি একমত? হ্যাঁ আগেরটা তো একমত, তাহলে দেখুন ঘুরতেছেন, রাইট, ডন্ট ডু ইট। ওকে, হ্যাঁ ডিপার্টমেন্ট স্টুডেন্ট তৈরি করলাম, এবার ডিপার্টমেন্ট, ওকে, সো সিএস ডিপার্টমেন্ট ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাসের কি কি আছে, কোড এবং নেম, প্রাইভেট স্ট্রিং কোড, প্রাইভেট স্ট্রিং নেম, আরেকটা আছে প্রাইভেট লিস্ট অফ কে স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট, ওকে, এখানে আবার একটু ইয়ে করি, হ্যাঁ কনস্ট্রাক্টর শিখছি না, একটা অ্যাপ্লাই করা উচিত না, ওকে, সো পাবলিক ডিপার্টমেন্ট স্ট্রিং কোড স্ট্রিং নেম দিস ডট কোড ইকুয়ালস কোড দিস ডট নেম ইকুয়ালস নেম। আর একটু আছে, দেখেন আমি এখানে কি লিখছি, মনে আছে আমাদের ওই কথাটুকু যে ডিফল্ট যে সুট ইনিশিয়ালাইজেশনের দরকার হয় সেগুলো কিসে রাখতে হয়, তাই না? প্যারামিটার লেস, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে এবং সব জায়গা থেকে এনশিওর করা হয় সেটা কল করা হয়েছে, তাই না? হয়ে গেল না? এখন বলতে পারেন এখানে রাখছেন, এখানে এখানে ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করেন নাই কেন? ওই যে এটা একটা কনভেনশন, একটা স্টাইল, রাইট? তাহলে দেখেন তো অবজেক্ট আমি ডিপার্টমেন্ট যেভাবেই তৈরি করি না কেন, লিস্ট কি ইনিশিয়ালাইজ হচ্ছে কি না বুঝতে পারছেন তো? সবাই লিস্ট কিন্তু ইনিশিয়ালাইজ হবে সবসময়, এটা দিয়ে করি অথবা এটা দিয়ে, এটা দিয়ে করলে ঘুরে কিন্তু এখানে চলে আসে কনস্ট্রাক্টর ওভারলোডিং করলে। আচ্ছা, ওকে, দেন আমার যেহেতু ডাটা দেখাতে হবে এবং স্টুডেন্ট অ্যাড করতে হবে, প্রথমে স্টুডেন্ট অ্যাডের কোডটুকু লিখে ফেলি, তাই না? স্ট্রিং অ্যাড স্টুডেন্ট, এ স্টুডেন্ট, সবাই কি বুঝতে পারতেছেন? স্টুডেন্টস ডট অ্যাড এ স্টুডেন্ট, আর কোনো লজিক রাখলাম না আমি আপাতত, হ্যাঁ রিটার্ন আর স্টুডেন্টগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করি, কেউ যদি ওর কাছে পুরোটুকু চায় তাহলে কীভাবে করবো?
পাবলিক লিস্ট অফ প্রপার্টি লিখে দিব, তাই না? আর তো কিছু না, রাইট? কি কারো সমস্যা হচ্ছে? স্টুডেন্টস, সরি স্টুডেন্টস, তারপর গেট স্টুডেন্টস, রেশারপা দিয়েও লিখতে পারতাম। এই দুইটা ক্লাসে কারো কোনো কনফিউশন আছে কিনা? কোনো কারণ নাই, গত ক্লাসে এগুলো আমরা লিখছি, আপনার এগুলো অভ্যস্ত হয়ে গেছেন, তাই না? ওকে, সো নেক্সট আমরা ইউআইতে ফিরে আসি। আমরা এখন ইউআই কোড লিখতে প্রস্তুত। সো আমি এখানে যত দিব অ্যাড হবে, তাই না? যত দিব অ্যাড হবে, রাইট? ওকে, সো একটা ব্যাপার লক্ষ্য করেন তো, যে আমরা স্টুডেন্ট যত দিব অ্যাড হবে, আমরা কিছুক্ষণ আগে যে লিস্টে রাখছিলাম, কম্বোতে রাখছিলাম, তখন কিন্তু আমরা ভেতরে আর কোনো লিস্ট মেনটেন করি না আলাদা করে। এটা কি মনে আছে আপনাদের? কারণ কি? কারণ এখানে রাখলে আমি চাইলে এর কাছ থেকে কিন্তু আবার ধরেও নিতে পারি যে আমি এর যা চাই, তাই নয় কি? এর কিসের মধ্যে রাখছিলাম, কোন প্রপার্টিতে রাখছিলাম? কম্বো বক্সের, মনে আছে? কি প্রপার্টি? সেটার নাম আইটেমস, তাই না? সো আইটেমসের মধ্যে আমি স্টুডেন্টগুলো রেখে দিচ্ছি। তাহলে ব্যাপারটা আমরা এভাবে করলে ভালো হয় না, রাদার দেন আমি আলাদা করে লিস্ট মেনটেন করতেছি। কারণ কারণ কেন বলতেছি, আমি যদি এর মধ্যে রাখি, এর মধ্যে থেকে তুলে এর মধ্যে স্টুডেন্ট অ্যাড করতে পারি, একইভাবে এর মধ্যে হয়তো রাখতেছি, সেখান থেকে স্টুডেন্টটা দেখতে পারি, তাহলে আমি আলাদা লিস্ট মেনটেন করবো কেন? আপাতত দরকার নাই, রাইট? ক্লিয়ার সবাই? ওকে, সো চলেন আমরা, মানে আমি খুব কম কোড লিখতে চাচ্ছি যতটুকু কাজ হয়। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিপার্টমেন্ট, সরি আসে নাই, কেন আসে নাই? ডিপার্টমেন্ট ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট কোড টেক্সট বক্স ডট টেক্সট নেম টেক্সট বক্স ডট নেম, রাইট? তারপর কি করতে হবে, দুইটা কম্বো বক্সে অ্যাড করে দিতে হবে, তাই না? স্টুডেন্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট টু শো স্টুডেন্ট লিস্ট কম্বো বক্স, এটা একটা কম্বো বক্সের নাম, ডট আইটেমস ডট অ্যাড এ ডিপার্টমেন্ট, ডান। আরেকটা কম্বো বক্স থাকার কথা, দেখি কম্বো বক্স দিয়ে সার্চ করি, কম্বো বক্স ডিপার্টমেন্ট কম্বো বক্স, তাই না? দুইটা কম্বো বক্স না, একটা হলো দেখানোর জন্য আর একটা হলো নর্মালি, ডট আইটেমস ডট অ্যাড এ ডিপার্টমেন্ট, ফিনিশ। এখানে একটা মেসেজ বক্স দেন। একটা ছোট জিনিস বাদ আছে, দেখি কারো মনে পড়তেছে কিনা। ইয়েস, তাই না? ইয়েস, সো ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট, এটা কিন্তু গ্লোবালি ডিক্লেয়ার না, বি কেয়ারফুল, ইনিশিয়ালাইজ করা, কনফিগার করে দিচ্ছি, তাই না? ইকুয়ালস কি দেখাতে বলবো, ডিপার্টমেন্টে কি দেখাবে, নেম না কোড? ওকে ওকে, আমি আপাতত কোড দিচ্ছি, নেম দিলে অনেকে একটু কনফিউজড হয়ে যান, আমি দেখছি, মানে দেখার জন্য কনফিউজ না, আপনার প্রোগ্রামার হিসেবে কোড লিখতে মনে হয় যেন কি যেন নাম, সো কোড দেখাবে আপাতত, রাইট? ডিপার্টমেন্টে কোড দেখা। আরেকটা হলো কি, ডিপিটি শো কম্বো বক্স লিস্ট ডট ডিসপ্লে আইটেম ইকুয়ালস, এটারও কোড, ওকে? আচ্ছা, এবার আসেন একটু ইউআইটা নিয়ে, ইউআই ক্লাস নিয়ে একটু কথা বলতে। আমরা এর আগে কিন্তু শুরু করছিলাম ইউআই ক্লাস নিয়ে কথা বলতে গিয়ে, আমরা আবার ওখানে ড্রপ করছিলাম। ইউআই ক্লাসের মধ্যে কিছু কমপ্লিকেটেড ইস্যু আছে, সেটা হলো আপনারা কি কখনো লক্ষ্য করছেন যে আপনারা যে বাটনগুলো টেনে টেনে ছেড়ে দেন, এটা তো এরকম কিছু না যে অন্য কিছু হচ্ছে, বিএন্ডে কোড লেখা হবে, তাই নয় কি? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আলটিমেটলি কোড লেখা হয়, ডু ইউ নো এটা কোথায় হচ্ছে? দেখবেন, চলেন আমরা দেখি। আমাদেরকে আসলে মাইক্রোসফট খুব ভালো একটা চালাকি করে দিচ্ছে, কিরকম যে ভাই ফর্ম ক্লাসটা যেহেতু একটু অন্যরকম, ফর্ম ক্লাসে যখন টেনে তুমি কোনো দিনই ছেড়ে দাও, তখন সেটার জন্য আমার কিছু অটোমেটিক কোড লিখতে হয়, আবার তুমি নিজে আবার ওগুলার বিহাইন্ডে কিছু কোড লেখো, তুমি বাটন ক্লিকে কোড, তোমার লজিকে, তোমার মেথড লেখো, দুইটা জিনিস যদি আমি এক ফাইলে রাখি, তাহলে কোনো সময় তুমি আবার অটোমেটিক কোড ভেঙে ফেলতে পারো, বেটার আমরা সেপারেট, তাই না? গত ক্লাসে আলোচনা করছি না, ডিজাইনার ফাইল একটা,
আরেকটা কি আমরা যেখানে কোড লিখে আছি রাইট সো দুটেই সিএস ফাইল দুটেই সিএস ফাইল বাট সে অটোমেটিক কোডগুলো একটা ফাইলে লেখে আর আমার কোডটুকু আরেকটা ফাইলে থাকে বাট ক্লাস কয়টা ফাইল কয়টা দুইটা ক্লাস কয়টা হয় কম্পাইল করে কিন্তু সে ক্লাস একটা তৈরি করে রাইট নট ক্লাস দুইটা ওকে কারণ ক্লাসের নাম কিন্তু এক আচ্ছা এখন তো দুইটা অংশ আমি এটা বললাম ডিজাইনার ডিজাইনার ফাইল আরেকটা হলো যে ওকে প্রোগ্রামার ফাইল প্রোগ্রামার ফাইল রাইট এখানে অটোমেটিক অটোমেটিক কোড লেখা হয় এই কোডগুলো কোথায় থাকে তো দেখেন দেখেন ডিজাইনার ফাইলে আসেন ওকে আমরা তো এখান থেকে যেতে পারি এখানে একটা মেথড দেখতে পাচ্ছেন নাম কি তাহলে আপনি কি লিখছেন অবজেক্টটা তৈরি হওয়ার সময় ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট মেথডটা কল হবে এটাই তো লিখছেন এটা কি ইউআই কনস্ট্রাক্টর সো আপনার যখন অবজেক্টটা তৈরি হয় প্রোগ্রাম রান করার সময় তখন সেই লাইনে এসে এক্সিকিউশন শুরু করে অবজেক্ট তৈরি হওয়ার সময় কনস্ট্রাক্টর কল হয় সেখানে আপনি এখানে একটা মেথড লিখছেন কি ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট এই মেথডটা কি এখানে লেখা আছে তাহলে কোথ থেকে কল হয় এটা কার মেথড আগে বলেন তো এটা মাইক্রোসফট হ্যাঁ এটা কোন ক্লাসের মেথড এটা হচ্ছে ডিজাইনিং ইউআই ক্লাসের অবশ্যই এই ক্লাসের নালো অন্য কারো সামনে হলে তো ডট দিয়ে আসতো তাই না যেহেতু কোনো কিছু নাই তার মানে কি এখানে যে ক্লাসটা তৈরি হয় সেটা কিন্তু এটা কোন ফাইলে ডিজাইনার ফাইলের ভিতরে বুঝতে পারছেন সো আমরা দেখেন এটা চলে আসে ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট ক্লাসের ভিতরে চলে আসে মেথডের মধ্যে আমি ক্লিক করলাম ডিপার্টমেন্ট ইউআই ডট ডিজাইনার ডট সিএস ফাইলে চলে আসে রাইট এই ফাইলের মধ্যে এসে আপনি দেখেন সব কিছু কিভাবে কাজ হয় যখন আপনি বাটন টেনে ছেড়ে দেন তখন কিভাবে কাজ হয় সব লেখা হয় রাইট প্রত্যেকটা জিনিস এখানে দেখেন তো আপনারা এখন এগুলো সব বুঝছেন বাটন একটা টেনে ছেড়ে দেন মানে কি বাটন অবজেক্ট তৈরি হয় রাইট ধরেন এই বাটন কোন বাটন লেখা এই দেখেন বাটন টাইপ তাই না বাটন টাইপ কে বানাইছে বাটন টাইপ মাইক্রোসফট এর প্রোগ্রাম বানিয়ে দিয়েছে আমি যখন টেনে ছেড়ে দেই নাম দেই দেখেন কি হচ্ছে ডিপার্টমেন্ট সেভ বাটন তাই না এতটুকু দিলে কি হবে রেফারেন্স তৈরি হয়েছে কিন্তু ইনিশিয়ালাইজ হয়নি ইনিশিয়ালাইজ কোথায় আছে দেখেন তো মানে অবজেক্ট তৈরি হয়নি অনলি রেফারেন্স ক্রিয়েট হয়েছে দেখেন তো এখানে কোথাও পাচ্ছেন কিনা ডিপার্টমেন্ট সেভ নট স্টুডেন্ট সেভ ডিপার্টমেন্ট সেভ বাটন হ্যাঁ এটাই দেখছেন প্লিজ দ্য ডিপার্টমেন্ট সেভ বাটন ইকুয়ালস নিউ বাটন তো পুরাটুকু নাম দেয় আপনি পুরোটুকু নাম না হলো অবজেক্ট তৈরি এটা ব্যাকগ্রাউন্ড কালার ফোর কালার আর অনেক ইস্যুজ আছে এটার মধ্যে কী লেখা থাকবে তাই না আমি যখন লিখি এটা পজিশনিং আপনি যখন টান দিয়ে এখানে ছেড়ে দেন ডেফিনেটলি সে পজিশনিং করে দেখেন এগুলো সব এখানে লেখা আছে সব এখানে লেখা আছে ইউ সি সব লেখা রাইট এবং লাস্টে সে কন্ট্রোলটাকে অ্যাড করে দিতে হয় রাইট সে কন্ট্রোলটাকে অ্যাড করার কোড আছে মাইপি উপরে কোথায় এই যে কন্ট্রোল ডট অ্যাড মানে অনেকগুলো জায়গা আছে আপনার লেখা আপনার কি বুঝতে পারছেন আচ্ছা এখন আমি যদি এই দুটা লাইন এই মেথডের উপরে লিখি কি হবে দুইটা ফাইল আলাদা আলাদা কিন্তু দুইটা ফাইলের মধ্যে যে ক্লাস লেখা হয়েছে ক্লাসের নাম একটা দেখেন পাবলিক ক্লাস ডিপার্টমেন্ট ইউআই পরে কোলন ফর্ম এগুলো আপাতত ভুলে যান আপনার অ্যাসোসিয়েশন ইনহেরিটেন্স এখনো জানেন না ওয়েট করেন আমরা দেখব পাবলিক ক্লাস কি ডিপার্টমেন্ট ইউআই এবং দুইটা ক্লাসের সামনে দুইটা কিন্তু দুইটা আলাদা ফাইল ক্লাসের নাম কি এক কিন্তু আপনি যখন এভাবে ডিক্লেয়ার করবেন তখন দুইটা ফাইলকে পার্শিয়াল ডিক্লেয়ার করতে হবে এটা কম্পাইলার কীরকম কম্পাইলার যখন একটা পার্শিয়াল ক্লাস পায়
তখন সে ধরেই নেয় এই ফাইলের এই ক্লাসের আরো কিছু অংশ অন্য কোনো ফাইলে আছে। সো আমাকে দুইটার কন্টেন্টটুকু একসাথে নিয়ে কম্পাইল করে একটা সিঙ্গেল ফাইল হিসাবে, সরি একটা সিঙ্গেল ক্লাস হিসাবে চিন্তা করতে হবে। এটা কি বুঝা গেছে? তো যদি আপনি একটা ক্লাসকে দুইটা ফাইলে লিখতে হয়, সেক্ষেত্রে আপনাকে পার্শিয়াল ডিক্লেয়ার করতে হবে ক্লাসটা। পার্শিয়াল বোঝা গেল? আচ্ছা কখন করবেন আপনারা দেখি। আপনারা তো দেখলেন যে একটা একটা ক্লাসকে দুইটা ফাইলে রাখছে, আপনারা কখন করবেন? ক্লাস যদি অনেক বড় হয়ে যায়, তাই না? বিশাল একটা ক্লাস, ক্লাসের কন্টেন্টটুকু দশটা ফাইলে রাখা দরকার, তাই না? তাহলে দশটা ফাইলে রাখছেন, 100 পাইছেন। কেন? এই কারণে পার্শিয়াল ক্লাস লিখতে কোনোদিন বলা হয়। টোটাল ডিজাইনকে ডেস্ট্রয় করে দিলেন, ক্লাস বড় রাখতে কি বলছে? কি আপনি ফাইলে আলাদা আলাদা রাখার কারণে তো ক্লাস তো ছোট হয়ে যায় না, ক্লাস কম্পাইল হয়ে কত বড় হবে? এই ক্লাস কি গড ক্লাস হয়ে গেছে না? বুঝতে পারতেছেন? আপনি অন্য একটা কারণে যে উদ্দেশ্য এটা করা হয়েছে সেটুকু না নিয়ে বরং আপনি আরো উল্টা দিকে হাঁটতেছেন। নেভার ডু ইট। আপনারা কখনো এটা করতে যায় মানে কখনোই পার্শিয়াল ক্লাস আপনাদের দরকার। এরা কোন সেন্স থেকে করছে বুঝতে পারছেন? ওরা বলছে যে ভাই আপনি কিন্তু এখানে একটা লজিক দিতে পারেন। কি লজিক? এই ফাইলটার সাইজ দেখছেন, দেখছেন কম্পোনেন্ট কিন্তু বেশি নেই। এখানে 100টা কম্পোনেন্ট আসলে কি হবে? ছোট্ট হয়ে এতটুক হবে, মানে স্ক্রলের বার টুকু, মানে ধরেন ফর অ্যান এক্সাম্পল এখানে 5000 লাইন হবে। এখন তো আপনি বলতে পারেন, আপনি তো নিশ্চিত করে মাইক্রোসফট থেকে দেখতেছে, দেখতেছে কিনা 5000 লাইন তো লিখতেছে। এ কোড মেনটেন করতেছে কে? এ কোড কে মেনটেন করতেছে, হিউম্যান বিইং নাকি মেশিন? তো মেশিন করলে আমার সমস্যা, 5 লাখ লাইন লিখে এটা তো হিউম্যান বিইং না। আমি ক্লাস বড় রাখতে আমরা কেন নিষেধ করছি? মানে একদম প্রোগ্রামারকে সেটা মেনটেন করতে এবং এটা আনমেনটেনেবল করতে। ইফ মেশিন রাইট সামথিং সেটা তার ইস্যু, সে কত বড়ই করুক না কেন, আই ডোন্ট কেয়ার। নাও কিন্তু সে কোডে গিয়ে হাত দিতে পারছে না। তোরা দুইটা ভাগে ভাগ করে ফেলছে কারণ আমরা যেন ওর কোডটুকুতে এলোমেলো না করে ফেলি, আবার ওর অটোমেটিক কোড লিখতে গিয়ে যেন আমার কোডটুকু সে সামহাও ডেস্ট্রয় না করে ফেলে, সেটার জন্য সে বলছে দুইটা আলাদা। ওকে, আমরা একদম অন্য আলোচনায় গেলাম। বাই দ্য ওয়ে আমার কাছে মনে হয় এখানে স্টপ করি, নামাজের ইস্যু।